রেডি হয়ে গেছি, বলেছে দেখিয়ে দেওয়া হবে। তো এইটা লুক আমি একা একা এর থেকে বেশি লুক দেখাতে পারছি না, কোথাও ফাঁকা জায়গা পাচ্ছি না যেটা ভিডিও করবো, তো স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো পুরো। আমি গেছি শুধু সিঁড়িতে উঠতে উঠতেই আর কি বলবো। আর এই সাইডে এত ভারী, মানে জরির কাজ বুঝতেই পারছো প্রচণ্ড ভারী। তো সে গেছি, কেমন লাগছে আমাকে তো রিফ্রেশ করেছি, তো কেমন লাগছে? আচ্ছা ভাই ভালোই লাগছে। তো চলো দেবে মেয়ে দেখতে থাকো। হ্যাঁ তো আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকন অল করে দাও। খুব বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। দেখো এই যে এখানে একটা খাওয়াচ্ছে, আমার রুম আছে, ওই রুমটা ফাঁকতে দেখা যাচ্ছে, ওখানে খাওয়াচ্ছে। আমি অনেকক্ষণ বাদে আমি এই জায়গাটা শুধু ফাঁকা পেয়েছি একটু কথা বলার জন্য তোমাদের সাথে। তাই যে গান চলছে তো কপিরাইট আছে তোমরা জানো, ওই কারণে আমি অনেক ঘুরে ঘুরে তারপরে এখানে আসলাম। আর যে যে ভিডিওগুলো করেছি তুমি পরেই দেখতে পাবে, স্কিপ না করে দেখতে পাবো পুরো ভিডিও। তো আশা করি জানিনা কেমন লাগছে, তো চলো কতগুলো খায়। এই যে আমি খাচ্ছে কি পনিরের পকোড়া, চিকেন পকোড়া, আর এই যে একটা মা দেখো কথা বলছে, আর এখানে আমি ছোট ছেলেও খাচ্ছে, আমারই মতো খায়, শুধু আমারই মতো এরকম। এই দেখো এই বলছিল খাবে না, এই দেখো এই বলেছে খেতে, দেখো কে খাচ্ছে, দেখো আমি খাই না কিছু, আমি খাই অন্য জায়গায়, এখানে খাই না। পাশের বাড়ি মনে হয়,
ও সব মেকআপ নিয়ে নিল, সব মেকআপ চাই নিচ্ছে, লিপস্টিক খেয়ে নিচ্ছে, আমার আমার থেকে মেকআপ সব নিয়ে নিচ্ছে, খেয়ে নিচ্ছে আমি দেখ। এখানে বসে আছে একা, আর আমি এখানে এসেছি ভিডিও করতে। কত সুন্দর সাজিয়েছে দেখেছো, এই একটা ঘর পেলাম, খুব মানে ভালোভাবে ভিডিও করতে পারছি, বেশ দারুণ লাগছে দেখেছো, মানে এগুলো সাজানো এগুলো অনেক ভালো। এখানে গিটার আছে, গিটার আছে দেখো, গিটার একটা গিটার আছে, এদিকে আরো সোলার দিয়ে করা আছে, এগুলো হাঁস, ওদিকে ময়ূর করা আছে, আরো অনেক কিছু করা আছে এর মধ্যে, তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু খেতে, বসে পড়েছি খেতে। খুব ভালোভাবে কথা বলতে পারছি, নাহলে তুমি বলতে পারছিলাম না, তো মেনু কার্ড চলে এসছে, মেনু কার্ডে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো কি কি খেতে দেয় মেনু কার্ডে দেখে নেবে, পুরো খাবার দেখাতে পারবো না, পেট খারাপ হবে না। এলে এখানে খুব, হ্যাঁ এখানে খুব সুন্দর ভাবে লেখা আছে মধু বরণ, তো দেখো ব্যাপারটা দেখে দিচ্ছি, তোমরা যারা যারা মেনু করবে পড়ে নাও, পড়ে নিয়েছ মধু বরণ, নিয়েছে মধু বরণ, তারপর নিয়েছে তরুণ কৃষ্ণা, মানে যাদের প্রকল্পটা হচ্ছে তাদের 26 ডিসেম্বর 2022 মঙ্গলবার, সারাই ফারাই দিয়েছে আজকের মেনু। তো চলো আজকের মেনুটা বলি, দাদা বললো তুমি ফার্স্টে, তাতে চানা মশলা, এক টেবিল ফ্রাইড রাইস না কিছু একটা, রাইস রাইস, তাতে দিয়ে চিকেন কষা, চিকেন, তারপরে দিয়েছে চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম, পান মশলা। শুভরাত্রি হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, তো চলো উঠে পড়ি যাবার, খাওয়া কমপ্লিট, মেনু করে নিয়েছি, খেয়ে নিয়েছি, তো চলো তো দেখতে থাকো খাওয়া দাওয়া করবো। চাটনি খাইনি, খালি পাঁপড় খাচ্ছি। টোটাল খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাবো, ওখানে গিয়ে খালি আস্তে আস্তে খাচ্ছি, আমাদের জোর করে তাড়াতাড়ি খেয়ে ফেলেছি, দেখো এখন এখন এইটা বলছো খাবে, আর একটা ঠান্ডা লেগে গেছে, বাইকে যাবে আমার, বুঝতে পারছি হাঁটছি হাঁটছি পারছি না।
গাইস আমরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবং আমরা বাড়ি থেকে রওনা দেবো। আর প্লেস ব্লগে আমাদেরকে দেখা হবে কালকে। এই ব্লগটা আমরা এখানেই শেষ করছি। তো টাটা, গুড নাইট, অরুণ, সুস্থ থাকো, ভালো থাকো। আবার নেক্সট ভিডিওতে আবার আসছি। এই ব্লগ